এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে দেখাতে চলেছি দারুণ একটি ভিডিও। আজকে আমি দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মতন করে অ্যাডমব নেটওয়ার্কে নিজের নামে অ্যাকাউন্ট খুলবেন, এবং এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু যারা অ্যাপস তৈরি করেন ডেভেলপার, তারা কিন্তু অ্যাপসে অ্যাড বসে টাকা ইনকাম করতে পারবেন। তো যারা ইনকাম করতে চান বা অ্যাপস তৈরি করতে চান কিন্তু জানেন না, তাদেরকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ভিডিওটি দেখে আপনারা নিজেরা নিজের মোবাইল ফোন দিয়ে অ্যাপস তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন মাসে প্রায় 60-70,000 টাকা। আর এখন দেখো কীভাবে আপনারা অ্যাড নেটওয়ার্কে কাজ করবেন, মানে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো প্রথমে যা করতে হবে, মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন চালু করে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলের ক্রোম ব্রাউজার, সরাসরি ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর জাস্ট আমি এখানে ক্লিক করতেছি, একটু খেয়াল করুন, ব্রাউজার ওপেন করার সরাসরি চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে গুগলে। সেখানে সে লিখবেন admob অ্যাডমব, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন admob.google.com লেখা রয়েছে। তো আমরা এখান থেকে সাইটটি জাস্ট ডেস্কটপ করে নেব। এই তিনটি বারে ক্লিক করে এই যে এখানে খেয়াল করুন ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা কম্পিউটারের মতন করে কাজ করতে পারবো। এখন দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি সরাসরি কম্পিউটারের মতন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট মোবাইল অ্যাপ, এই যে নিচে দেখুন, খেয়াল করুন এখানে লেখা রয়েছে যে মোবাইল অ্যাপ মনিটাইজেশন গুগল অ্যাডস, এখান থেকে আমরা ক্লিক করে নিলাম। এরপর আমরা সরাসরি ওপেন করে ফেলেছি অ্যাডমব সাইটটি। এখানে উপরে ডান দিকে খেয়াল করুন লেখা রয়েছে সাইন আপ। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, সেহেতু আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দেবো, আর অ্যাকাউন্ট তৈরি করার পর সাইন ইনে ক্লিক করবো। তো সাইন আপে আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা একটু লক্ষ্য করুন, এখানে গুগল বলছে ভেরিফাই করতে হবে যেটা আমি আসলে রিয়েল কিনা সেটা তারা চেক করছে আমার ইমেল দিয়ে। আমি পাসওয়ার্ডটি গোপন রাখার জন্য এখানে ভিডিওটি বন্ধ রাখলাম, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমার। জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নিচ্ছে বন্ধুরা, একটু অপেক্ষা করুন। এখানে খেয়াল করুন আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, সরি বন্ধুরা ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট কান্ট্রি সিলেক্ট করে নেবো, যেহেতু আমরা বাংলাদেশি নাগরিক সেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। টাইম জোন হিসেবে আমরা সিলেক্ট করবো UTC 6.0 ঢাকা, আর সিলেক্ট কারেন্সি হিসেবে আমরা করে দেবো US ডলার। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আরব আমিরাত, দুবাই টাকা, বাংলাদেশি টাকা, অস্ট্রেলিয়ান টাকা ইত্যাদি। তো আমরা এখান থেকে US ডলার করে নেবো, $1 সমান বাংলাদেশ 80 টাকা দেবে প্রায়। তো এখান থেকে জাস্ট নিচে থেকে একটু খেয়াল করুন, স্ক্রোল করলে দেখবেন নিচে আমরা চলে আসছি একদম নিচে। এখানে দেখুন লেখা আছে I have read and agree to the abide by AdSense agreements and conditions। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। এবার দেখুন ক্রিয়েট অ্যাডমব অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিব। আমরা জাস্ট ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে, নেটওয়ার্ক কাভারেজের জন্য অপেক্ষা করুন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, ইট কন্টেন্টস সাম টিপস টু গেট ইউর স্টার্ট উইথ অ্যাডমব। এখান থেকে আমরা সবগুলো অপশনগুলো ইয়েস করে দিব। কাস্টমাইজ হেল্প, আমরা দেখে গুগল কিন্তু সাজেশন দেবে অনেকগুলো, তো তারা আমাকে সাজেশন দেবে কাস্টমাইজ হেল্প করার জন্য, পারফরমেন্সের জন্য, নিউজলেটারের জন্য কিছু কিছু স্পেশাল অফার দিচ্ছে। তো আমরা সেগুলো সবগুলোতেই অ্যাপসে সবগুলো অপশনে আমরা ইয়েস করে দিব, ইনফরমেশন অ্যাবাউট আদার্স। এবার দেখুন কন্টিনিউ টু অ্যাডমব নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিব কন্টিনিউ টু অ্যাডমব। একটু ওয়েট করুন বন্ধুরা, আমাদের কিন্তু অ্যাকাউন্টটি খুলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু আমরা অ্যাড নেটওয়ার্কে কাজ করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করলাম গেট স্টার্ট, ডেস্কটপ সেট করে নিচ্ছে, আবারও ডেস্কটপটা আমার হারিয়ে গেছিলো, আমি সরি। তো সাইন ইন উইথ কারেন্ট অ্যাকাউন্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন উইথ কারেন্ট অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ক্লিক করে দিব, যেহেতু আমাদের ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু নিজের অ্যাপসে ওই অ্যাড বসাতে হবে। যারা অ্যাড বসাতে জানেন না, তারা আমাদেরকে কমেন্টে লিখবেন যে আসলে কীভাবে অ্যাড বসাতে হয় অ্যাপসে, সেটা আমরা শিখিয়ে দেবো। আর যারা এখন অ্যাপস তৈরি করা শিখেনি বা জানেন না, তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে অবশ্যই ক্লিক করে ভিডিও দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপস তৈরি করতে হয় কোডুলার এবং গুগলের ফায়ারবেস দিয়ে। সেখান থেকে আপনি অ্যাপসে নিয়ন্ত্রণ করতে পারবেন আর পেমেন্ট দিতে পারবেন নিজেই। এখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। তো বেকার না থেকে প্লিজ কাজ করতে থাকুন, আর চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।